সবচেয়ে জরুরি জিনিস কারণ এটা একটা অনেক জরুরি জিনিস। আমি কাজে যাই, কাজে প্রচুর পরিমাণ ঠান্ডা। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। সকাল থেকে আজকে মার্কেটে মার্কেটে ঘুরছি, বাজার করাই শেষ হচ্ছে না। এই মার্কেটে এটা পাই তো ওটা নাই, ওটা নাই তো এটা নাই, কারণ একটাই, আজকে রবিবার, অনেক সাইটগুলো বন্ধ। আর আপনারা হয়তো জানবেন যে ইটালিতে আবার নতুন করে লকডাউন দিয়েছে, তাই বাচ্চাদের না নিয়ে আজকে মার্কেটে গেলাম। আর এই মার্কেটে আসার উদ্দেশ্য একটাই, অন্য দুই মার্কেটে আরো গিয়েছি, সেখানে কোনো মাছ পাইনি। মাছের জন্য এখানে আসা, দেখি মাছ পাই কিনা। সামনে মাছের বাঙ্ক, হ্যাঁ দেখতে পাচ্ছি মাছের বাঙ্কতে মাছ আছে, লোকও আছে, সম্ভবত এখান থেকে কিছু মাছ কিনতে পারবো। তো মাছগুলি আপনাদের দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায়। এটা হচ্ছে ব্রাঞ্জিনো, এটা আমার একটা পছন্দের, খুব পছন্দের একটা মাছ। আর এগুলি চিংড়ি, আপনারা দেখছেন এটা স্যালমন মাছ, পিস করে কেটে রেখেছে। এটা শামুক, এটা অক্টোপাস, এটা চিংড়ি মাছ, একটা শাকসবজি, ধনিয়া পাতার মতো দেখতেও কিন্তু ধনিয়া পাতা না, এটা সালাদ। অন্য মার্কেট থেকেও কমলা লেবু নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, এখানে দেখে ভালো লাগলো পাতা সহ। অন্য মার্কেটে যেগুলি নিয়েছি সেগুলি পাতা নাই, আর এগুলি পাতা দেখে একটু ভালো লাগলো, তাই এখান থেকেও প্রায় 2.5-3 কেজির মতো নিয়ে নিলাম। আপনারা দেখছেন নিজেরা কিভাবে কমলা লেবু প্যাক করে ওজন দিতে হয়, নিজেদেরই দাম বসাতে হয়, তাই আপনাদের একটু দেখাচ্ছি। দেখছেন আজকের মতো কেনাকাটা মোটামুটি শেষ, এখন ক্যাশের দিকে যাব আস্তে আস্তে। ক্যাশে যেতে যেতে হাতের সামনে যা কিছু পড়ছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সাইডে প্যাকেটিং পিৎজা, আইসক্রিম, এখানে অবশ্য আমি কারেল্লো নিয়ে ঢুকিনি, যেহেতু শুধু মাছের জন্য আমি এখানে এসেছি, সেই জন্য কারেল্লোর আমার প্রয়োজন হয়নি, দু একটা প্যাকেট হবে। অবশ্য মাছটা আমার ওয়াইফের হাতে আছে। যাই হোক, ক্যাশের পে করার পর এখন মার্কেট থেকে বের হচ্ছি, বেরোতে বেরোতে আপনাদের সাথে একটু শেয়ার করছি। সামনে খুব সুন্দর গাড়ি দেখতে পেলাম, তাই একটু হোল্ড করলাম এখানে। অবশ্য অনেকদিন ধরে চিন্তা করতেছি নতুন গাড়ি কিনবো। তাই দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। আশেপাশে দোকান সব বন্ধ, লকডাউন, লকডাউনের কারণে। আমরা আগেই বলেছি লকডাউন শুরু হয়েছে, লোকজনের ভিড় অনেক কম। যাই হোক, গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু আমরা দুজনে এসেছি কেনাকাটা করতে, বাচ্চাদের অনেক আবদার ছিল যে এটা কিনো ওটা কিনো, বাচ্চাদের পছন্দের মোটামুটি সব কিছুই কিনেছি। তো আজকের দিনটা তেমন রৌদ্রোজ্জ্বল না, হালকা মেঘলা মেঘলা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো বাসায় এসে পড়েছি আমরা, গাড়ির ব্যাক সাইড দেখছেন পুরো ভরে গেছে বাজারে, এখন আস্তে আস্তে করে বাজার উঠাবো। আমার ছেলে টেবিলে সাজাচ্ছে, সে অনেক খুশি হয়ে গেছে বাজার দেখে।
কি বলবো, এই খুশির খুশি হওয়ার একটাই কারণ, কারণ তাদের চয়েসের অনেক কিছু কিনা হয়েছে, তাই খুশিতে ও নিজেই সব বাজার উঠাচ্ছে। তো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন এবং সাথেই থাকুন। ভিউয়ার্স আপনারা দেখলেন আমরা মোটামুটি দুই তিনটা মার্কেট থেকে অনেক বাজার করেছি আজকে, বাচ্চাদের নিয়ে যাইনি, বাচ্চারা এখানে আছে, বাচ্চাদের একটু দেখাও আছে। ওকে, তো কি কি বাজার করলাম আপনাদের একটু দেখাই। এ হচ্ছে ব্রিয়স রেডিমেড, ব্রিয়স বলতে পেস্টি 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 যাই হোক। আর এটা হচ্ছে বাটার, সালাদ পাতা, আপনারা দেখছেন বিভিন্ন ধরনের বিস্কুট, এখানে মাছ আছে কয়েকটা, মাছগুলো আর দেখানো সম্ভব না। আর এখানে চিপস, চিপস আছে, চিপস আরো আছে, এখানেও চিপস, এগুলিও চিপস, এখানেও চিপস, আর একটা বিস্কুট, আর একটা পাস্তা, এখানে শশা, আর এটা আনার, আর এগুলি হচ্ছে মালটা, এগুলো জুস করে খাওয়ার জন্য মালটা, কমলা, আর কমলা এখানে, এখানে কমলা আছে, ছিঁড়েই ফেলি, পাতালা কমলা দেখেন কত সুন্দর, আর এখানে আছে আমার পছন্দের আপেল, কারণ আপেল বাসায় কেউ খেতে চায় না, শুধু আমি খাই আপেল। আর এখানে তো ক্যাপসিকাম বলছি, আর এটাও অরেঞ্জ, আর এখানে কিছু কলা কলা আছে, আর এটা সবচেয়ে জরুরি জিনিস লোহার জুতা পরতে হয়, তাই একটু ভারী মোজা পরলে বেটার। যাই হোক, আর এটা আমার ছেলের জন্য বলো কি, হাত রাখো, আর এখানে হাত মোজার টিস্যু, এখানে দুধ, এই দুটাও দুধ, আর এটা হলো কাপড় লাভা ওয়াশিং মেশিনে ধোয়ার পর পারফিউম, আর এটা হচ্ছে টি, আইস টি, এটা আইস টি, এটা হচ্ছে একসাথে লিমন লেবু, আর এটা হচ্ছে একটা ফলের পেস্কা, আর কোকা কোলা পেপসি তো আপনারা চিনেন। এই যাই হোক মোটামুটি, আর এখানে আছে বিয়স সকালের আমাদের নাস্তা, যাই হোক বিয়স মোটামুটি আপনারা দেখলেন আপনাদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।